দর্শক, গাড়ে হেরা প্রবেশের এই মুখ এবং কিভাবে মূলত এটা আসা যাওয়া করে সেটি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই আর কি। এখানে কিভাবে আসে এই কঠিন পথ দিয়ে সেটি দেখাতে চাই, এবং তার সাথে একটি ইন্টারেস্টিং বিষয়, এখানে অনেক বানর আগে ছিল, যদিও এখন কমে গিয়েছে বানরের সংখ্যা। এই হচ্ছে গুহার মুখ, এবং আমরা যে জায়গাটিতে আছি সেটি থেকে আসলে মাটি কতটুকু নিচে সেটি মূলত আপনারা আন্দাজ করতে পারবেন। হাজার ফিট উপরে সমতল থেকে, এবং ওই জায়গায় ক্লক টাওয়ার, যেটা জমজম টাওয়ার, যেখানে কাবা শরীফ আছেন, সেই এই জায়গাটি অতিক্রম করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গারে হেরাই এখানে আসতেন, এবং এখানে তার স্ত্রী খাদিজাতুল কুবরা তার জন্য খাবার নিয়ে আসতেন। দর্শক, আমরা এই যাত্রাপথের রাস্তাটা আপনাদের সাথে কিছুটা আপনাদেরকে দেখাতে চাই, যদিও এখন নামার পালা, সামনের দিকে আমরা নামবো শুধুমাত্র, তবুও সেই রাস্তাটুকু কিছু অংশ আমরা আপনাদের সাথে দেখাতে চাই। এবং এটা কিন্তু পাহাড়ের একদমই চূড়া, এখন যেখানে আছি সেটি মূলত পাহাড়ের চূড়া, চারিদিকে মরুভূমি, আর মরুভূমি কঠিন এই রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। দর্শক, বাংলাদেশ টাইমসে সরাসরি এই প্রথমবারের মতো আমরা হেরা গুহায় প্রবেশের যে রাস্তাটি, এটি মূলত নামার রাস্তা, এখন যেদিকে উঠেছি সেদিকেই মূলত আমরা এখন নামছি, এবং আপনাদের সাথে সেই রাস্তাটি মূলত এখন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেশ বিদেশের দর্শনার্থীরা, মুসলিম নরনারীরা এখানে আসেন এই এই নিদর্শন দেখার জন্য, ছবি তুলছেন এখানে, এবং নিচে আমরা মক্কা নগরী দেখছি। আল্লাহ রাসূল কতটা দূরে এসে ইবাদত করতেন সেটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা। এই রমজান মাসে আমরা মক্কা শরীফের এই কদিন, গত 8-9 দিন আপনাদেরকে বিভিন্ন জায়গা, বিভিন্ন বিষয় আপনাদেরকে আমরা দেখিয়েছি, তারই অংশ বিশেষ হিসেবে আজকে আমরা একটি আগের ভিডিওতে হেরা গুহার ভেতরের দৃশ্য আমরা দেখিয়েছি। এখন হেরা গুহায় যাওয়ার যে রাস্তাটি সেটি মূলত আমরা দেখাচ্ছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমরা খুব বেশি নামার রাস্তাটা দেখাবো না, যে উপর থেকে আমরা সেই রাস্তাটুকু আপনাদেরকে দেখালে মূলত আপনারা বুঝতে পারবেন। ঠিক ওইখান দিয়ে কিছু সিঁড়ি আছে, যেখানে মূলত সিঁড়ির পাশে রিলিং দেয়া আছে, যেগুলো ধরে ধরে মূলত মানুষজন নামবে। এবং এই উত্তপ্ত রোদ, এখন মূলত রোদ এর যেই তেজ সেটি আস্তে আস্তে আসলে শুরু করেছে, এবং আপনারা জানেন যে আরব দেশগুলোতে যেই তাপমাত্রা প্রায় 37-35 সেই তাপমাত্রা, যেই অনুভূতি অনুভব করাটা, সেটি মূলত আপনারা হয়তো বা যারা এসেছেন তারা জানেন, কিংবা এখানকার ডিগ্রি কিংবা যে যে সেলসিয়াস সেটি হিসেব করেই কিন্তু আপনারা বুঝতে পারেন এখানে আসলে তাপমাত্রাটা কত আসলে তীব্র।
ছোট ছোট বাচ্চারা এখানে পরিবারের সাথে এসেছেন দেখতে, এবং তারা এই ইসলামের অন্যতম নিদর্শনগুলো তারা এখানে দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন। এখানে উঠতে আসলে, যেহেতু রমজান মাস, আমরা ফজরের নামাজ পড়ে আসলে রওনা হয়েছিলাম, এবং তারপরে আমরা বেশ বেশিক্ষণ সময় লাগেনি, আজকে আমরা 1 ঘন্টার মধ্যেই মূলত এখানে চলে আসতে পেরেছি। রমজান হওয়ার কারণে আমরা সকাল সকাল চলে এসেছি, যেহেতু তৃষ্ণা লাগার একটি বিষয় আছে এবং তাপমাত্রা বাড়ার একটি বিষয় আছে। তাপমাত্রা বাড়ার আগেই মূলত আমরা পাহাড়ের উপরে উঠে গিয়েছি, যেহেতু নামার সময়, যাতে করে আসলে অত বেশি কষ্ট না হয়। দর্শক, আমরা এই মুহূর্তে যেটি দেখাচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে রাগোহাই উঠার যে রাস্তা, মূলত এখন আমি নামছি, তবে একই রাস্তায় আমরা উঠেছি। উঠার সময় আসলে কিছুটা কষ্ট হয় স্বাভাবিকভাবেই, তবে নামার পথটা অনেক বেশি সহজ। এখানে কবুতরের খাবার বিক্রি করেন, এবং এই কবুতরগুলোকে মূলত খাবার দেওয়া হয় এখানে। পুরো মক্কা নগরীতে এইভাবে কবুতর, হাজারে হাজারে কবুতর দেখা যায়। এই মূলত সিঁড়ি, যেহেতু এগুলো একটু খাড়া, পাশে তেমন একদম সোজা খাড়া এই জায়গার পাহাড়গুলো, এখানে রেলিং দেওয়া হয়েছে। তাই এই রাস্তাটি মূলত আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যে ঠিক এই রাস্তা ধরে মানুষজন ঠিক এইভাবে একদম নিচে যে গাড়ি আছে সেই নিচ অব্দি মূলত মানুষ এখানে চলে যেতে পারে। এখানে পাহাড়টি একদমই খাড়া। দর্শক, এই ছিল মূলত খেড়া পাহাড়ে ওঠার যে রাস্তা, সেটি আমরা আগামী কাল থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে মদিনা, এবং আজ একদিন আছে মক্কায়, সেই মক্কার জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।